সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, একটি মহল সংস্কার ও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, কিন্তু বিএনপি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনার সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি মনে করে নির্বাচন কমিশন গঠন জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের গুরুত্বপূর্ণ ধাপ। বৈষম্যহীন দেশ গড়তে প্রতিটি নাগরিকের বৈষম্যহীন ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমার কাছে মনে হয়, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের জীবনে একমাত্র বৈষম্যহীন অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকেরা যার যার পছন্দের প্রতিনিধি নির্বাচন কিংবা অপছন্দের প্রতিনিধিকে প্রত্যাখ্যান করার সুযোগ তৈরি হবে। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলেও জানান তারেক রহমান। একটি মহল সংস্কার ও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইলেও বিএনপি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কার আগে নাকি নির্বাচন আগে? যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ভিন্ন মত থাকলেও সাংবাদিকতা দলদলিতে পরিণত হলে কি পরিণতি হতে পারে তা দেশের মানুষ টের পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যেই যে কোনো বিষয়ে যে কোনো ইস্যুতে দ্বিমত ভিন্নমত থাকবে, থাকতেই পারে, এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য। তবে ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে? গত 1.5 দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।